দরিদ্র জনগণের ভারতবাসীর পয়সা আত্মসাত করে নিজের আলমারি সজাই থাকা কংগ্রেস নেতার যিটিং রাজ্যসভা এমপি ঘর 300 কোটি টাকাতক অধিক ধন উদ্ধার করা হয়েছে, এইবিল রাইজর টাকা, এতিয়াও গণনা চলি আছে, হিসাব চলি আছে, ইমান পয়সা গতি আসলে আজি লজ্জাবোধ করবলা আসলে রাষ্ট্রবাসীর ওর ক্ষমা খুঁজব লাগে, খুব একটা অভাবনীয় কথা। গতি এই ক্ষেত্রে আমি দেশবাসীর ভারতীয় জনতা পার্টিও ইয়াক ধিক্কার দিছো, প্রার্থনা করছো আর ইয়ার যাতে সমগ্র দলটে আঁঠু কাঢ়ি ক্ষমা খুঁজে জনগণের ওর, তার বাবে আমি আজি রাইজ আজকে প্রতিবাদ করবলে ওলাই আছে, আমিও তাত থিয় দিছো ভারতীয় জনতা পার্টি। আর মই ব্যক্তিগতভাবে ভাবো যে পরবর্তী সময়ত ভূপেন বৰা হোক বা রাহুল গান্ধী হোক যেতিয়া তথাকথিত ভারতজোড়ো অসমজোড়ো ইত্যাদি যাত্রা করে, তেতিয়া এই যে পাতৃকাগতত আজি ডাঙর ডাঙর আলমারবিলাকত ভর্তি হওয়া টকার যেখানি ফটো, সেই ফটোখন লৈও আসলে তেওঁলোকে তার তেওঁলোকৰ সেইখন ফটোর লগত লৈ ফুৰিব লাগে তেওঁলোকৰ কৃতকর্মৰ বাবে ক্ষমা খুঁজিবৰ বাবে। গতিকে এইটো খুব অভাবনীয় কথা, আমি লজ্জিত আৰু মানুহৰ আস্থা হেৰাই যায় এনে ধৰণে যদি এগৰাকী জনপ্ৰতিনিধি ধন আত্মসাত কৰি নিজৰ আলমাৰি সজাবলৈ হয়। আৰু এইটোৱে চৰিত্ৰ আজি কংগ্ৰেছৰ। এতিয়া আমি সুধিছো যে ভূপেন বৰা ডাঙৰীয়াই কি কব, বাকী সৰ্বভাৰতীয় প্ৰেক্ষাপটৰ কথা বাদে আমি অসমৰ এই আই মাতৃসকল আমাৰ বিভিন্ন ৰাজনীতিৰ লগত কোনো ধৰণৰ জড়িত নথকা লোক আজি ৰাজপথলৈ ওলাইছে, যে ভূপেন বৰা ডাঙৰীয়াক প্ৰশ্ন সুধিছো আপোনালোকে যে বৰ বৰ কথা কয়, বিৰাট ডাঙৰ ডাঙৰ কথা কয়, এতিয়া আপুনি কি কব যে আপোনালোকৰ ছিটিং এজন ৰাজ্যসভাৰ এমপিৰ ঘৰত ইন্দি এলায়েন্সৰ বাকী সদস্যসকলকো সুধিছো যে ইন্দি এলায়েন্সৰ অন্যতম এগৰাকী শীৰ্ষ নেতাৰ ঘৰত আজি যে 300 কোটি টকাতকৈ বেছি টকা ওলাইছে, এইখিনিত আপোনালোকৰ মন্তব্য কি, ইয়াত আপোনালোকে ভাত কি পায়, অসমলৈ এনেধৰণৰ ৰাজ্যবিলাকৰ পৰা কেনে কিমান কিমান পইচা আহে, গতিকে পাপৰ ভাগ কেৱল সেই নিৰ্দিষ্ট নেতাকেইজন বা শীৰ্ষ নেতৃত্বৰ ৰাহুল গান্ধী নহয়, সেই পাপৰ বাবে ক্ষমা খোজা উচিত, পাপ মোচন কৰা উচিত ভূপেন বৰা ডাঙৰীয়া প্ৰমুখ্যে অসমৰ কংগ্ৰেছী বা ইণ্ডিয়া এলায়েন্সৰ নেতৃবৃন্দই। আজি অখিল গগৈ লুন গগৈ কি কব, তেওঁলোকে যাৰ ওচৰত ইতিমধ্যে চাৰেণ্ডাৰ কৰি দিছে কংগ্ৰেছ নামৰ দলটো, আমি সদায় কওঁ 855 জন লোকক গুলিয়াই গুলিয়াই শ্বহীদ কৰা দলটো, সেইখিনি কথা বাদ দিওঁ, আজি লুৰিণ জ্যোতি গগৈ অখিল গগৈয়ে কি কব যে তেওঁলোকৰ মাৰ্গদৰ্শক, তেওঁলোকৰ শীৰ্ষ দিক নিৰ্দেশক ৰাজ্যসভাৰ এগৰাকী কংগ্ৰেছী এমপিৰ ঘৰত 300 কোটি টকা ওলাল, সেই পাপৰ ভাগ তেওঁলোকে লব নালাগে।